তোমার হাইট কত? স্যার আমার হাইট 5'6". তোমার অনেক মিষ্টি একটা ফেস। ধন্যবাদ ম্যাম। আমার খুবই ভালো লেগেছে তোমার অ্যাপিয়ারেন্সটা। আসলে তো আমি একটা প্রশ্ন জাস্ট তোমাকে করতে চাচ্ছি, তুমি যে মিস ওয়ার্ল্ড হতে চাচ্ছো, এটার কারণটা কি এবং কি তুমি দিবে আমাদের দেশকে সেটা বলো। আমার ছোটবেলা থেকে অনেক বড় বড় কিছু স্বপ্ন, নিজেকে নিয়ে, নিজের দেশকে নিয়ে। সুতরাং প্রত্যেকটা স্বপ্ন পূরণ করতে হলে আমার মতে একটা প্ল্যাটফর্মের দরকার হয়, আর আমার মনে হয় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ একটা অনেক বড় প্ল্যাটফর্ম তার জন্য। তুমি ইয়েস কার্ডটা নিয়ে যাও। ইউ আর ইমপ্রেসিভ। তোমাকে ইচ্ছে করে আমরা এত প্রশ্ন করছি, এটা আমাদের সবারই সিলেকশন আছে। তোমার হাসতে অনেক ভালো লাগে, হাসো না কেন? তাই তোমার চুলটা একদম উপরে উঠাও তো, এরকম করে আলিয়া ভাট। ওয়াও, শি লুকস লাইক আলিয়া ভাট। আমি কিন্তু কালকে তাড়াতাড়ি করে তোমাকে ইয়েস কার্ডটা দিয়েছি। আচ্ছা একটা গান শুনি। এই মাইক্রোফোন দাও, একটু গান শুনি। তোমাকে তো আলিয়া ভাট বলে ফেলছে এখন। খোদার প্রেমে শরব পি। নাইস নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। একটা কথা বলবো শুধু, তুমি গান গাওয়ার আগে কিন্তু বলতে হবে আমি এখন নজরুল গীতি বা রবীন্দ্রসঙ্গীত বা আধুনিক, তুমি না গিয়ে স্ট্রেট শুরু করেছো। বেস্ট অফ লাক। ধন্যবাদ। আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করেছি, গানটা আমি আমার মনের মতন করতে পারিনি, যদিও যথেষ্ট ভালো বলেছেন আলহামদুলিল্লাহ, আমি খুশি। আর ইমি ম্যাম আমার শুধু ফেসটা দেখতে চেয়েছেন, তাদের সেক্ষেত্রেও তাদের কমপ্লিমেন্ট অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি আজকের। ঐশী রাইট? জি ম্যাম। তোমাকে মাশাআল্লাহ এত সুইট লাগছে। উনি তো ফারাবি ভাই তো বলেই ফেললেন যে আলিয়া ভাট, আমাদের দেশের আলিয়া ভাট, বেটার দ্যান আলিয়া ভাট অফ কোর্স। না অনেক প্রিটি লাগছে মাশাআল্লাহ। ধন্যবাদ। তোমার নাচটাকে দেখতে চাই, এত কালারফুল, এত সুন্দর গ্রিন, ম্যাজেন্টা, এটা বিউটিফুল কম্বিনেশন, আই লাভ ইট। দেখতে চাই তোমার পারফরম্যান্স আগে। জি চেষ্টা করছি ম্যাম। Amazing, amazing. জোরে একটা তালি দাও হোককে, মাশাআল্লাহ, কিপ ইট আপ, টোটাল প্যাকেজ। বাকিরা ইন্টেলেকচুয়াল কোশ্চেন করতে পারে, আমার মনে হচ্ছিল যে আমি ইন্টারন্যাশনাল বিউটি পেজেন্টেরই জাজ, আমার এটা মনে হচ্ছিল যে আমি ইন্টারন্যাশনাল পার্টিসিপেন্ট দেখছি, যে হয়তো সবই পারে, মাশাআল্লাহ। ঐশী আমি এক্সপেক্ট করছি নেক্সট যে প্রোগ্রাম হবে তুমি সেখানে গান গাইবে। অবশ্যই স্যার, আমি গান করতে অনেক ভালোবাসি। বিকজ দেয়ার ইজ এ রিজন, আমার মনে হয় যে তুমি গানও অনেক ভালো গাইতে পারবে, কারণ তোমার মধ্যে সেই স্পিরিট আছে। হ্যাঁ, ওই খুব সুন্দর একটা কালারফুল আউটফিট পরা। হ্যাঁ, আর আর ফারাবি ভাই হচ্ছে একটা কালারফুল গ্লাস পরা আছে। আমার মনে হয় ফারাবি ভাই একটু স্টেজে যাক, একটা কম্বাইন্ড কোনো একটা গান ছাড়া হোক, ফারাবি ভাই দেখি একটু পারফর্ম করতে পারে কিনা। এই সুযোগ বারবার দেয়া হবে না কিন্তু আপনাকে।
থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। এইমাত্র আমার পারফরমেন্স যাদের সামনে দেখিয়ে আসলাম, তারা সত্যি অসম্ভব ভালো কিছু কমিটমেন্ট আমাকে দিয়েছেন। আমি জানি না আমি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হতে পারবো কি না, আমি আমার শতভাগ চেষ্টা করেছি আজকে। আর তারা যেসব মন্তব্য করেছেন আমার সম্পর্কে, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট আমি জিতবো কি না জানি না, কিন্তু তাদের এই মন্তব্যগুলো আমার মাথায় সত্যিই সোনার মুকুট। আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ, জীবনে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমার। তা তো অবশ্যই, নার্ভাস লাগছে, ফাইনাল রেজাল্ট দেওয়া হবে, জানি না কি হবে, আশা করি ভালোই হবে। অল দ্য বেস্ট। আমি তোমার কাছে একটু জেনে নিই কেমন লাগছে। নার্ভাস ফিল হচ্ছে একটু, ওয়েট করছি রেজাল্টের জন্য। ঐশী কি মনে হচ্ছে, মাথায় কি ঘুরছে? মাথায় রেজাল্ট নিয়ে তেমন কিছু ঘুরছে না, নার্ভাসনেসও কাজ করছে না আল্লাহর রহমতে। কারণ আমার এটা বিশ্বাস যে যাকে বিচার করা হয়েছে সম্পূর্ণ সঠিক নীতি মেনেই বিচার করা হয়েছে। সুযোগ্য বিচারক মণ্ডলীগণ তারা সঠিক বিচার মেনেই করেছেন, তাই আমার কোনো নার্ভাসনেস নাই। আর হচ্ছে সত্যি কথা, এটা তো শেষ না, এটাই শুরু। আমি প্রথম কোনো বিউটি প্যাজেন্টে এসেছি, এত ভালো, আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ, সব মিলে আমি খুব খুশি, তাই আমার মধ্যে কোনো নার্ভাসনেস দুঃখ কোনোটাই কাজ করছে না। ধন্যবাদ। বাহ, খুব ভালো উত্তর দিয়েছো, কিন্তু এই আনসারে মার্কিং করছি না, মার্কিং করলে 100-এ 100-ই পেয়ে যেতা। নীরব, আমরা কি রেডি? ডিক্লেয়ারিং ডায়মন্ড ওয়ার্ল্ড মিস ওয়ার্ল্ড 2018 বাংলাদেশ ইজ জান্নাতুল ফেরদৌস ঐশী। Thank you, ladies and gentlemen. Thank you so much. Thank you. Congratulations, Jannatul Firdaus Oishi. You are Diamond World Miss World Bangladesh 2018. Sound for edition, Diamond World Miss.